দলের কাছে আমার একটা আবেদন থাকবে যারা এখন তৃণমূল পর্যায়ে বিগ পোস্ট কয়েকজন আছে আমি জানি বড় পদবিদা উপজেলা লেভেলে নির্বাচন জয়লাভ করতে পারবে কিনা আমি জানি না তো আমার বিশ্বাস পারবে না অতীতে তো দেখেছি অনেক আর এরা যারা নির্বাচনে অংশগ্রহণ করে যদিও দু একজন জয়লাভ করে চলে আসতে পারে ফাইট করে পরে তো এরা দলে থাকে না এরা সরকারের দলে হয়ে যায় সরকারের অনুগত হয়ে যায় কারণ দান অবদান অনুদান এটা ব্যবস্থা আছে না সে তারা দলপতি দলের নেতা কর্মীদের প্রতি নজর রাখা বা তাদেরকে আশ্রয় দেওয়া অত্যাচার অবিসে সেটা হয় না আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা তা আমার দলের কাছে অনুরোধ থাকবে আরেকবার অনুরোধ থাকবে যে পরবর্তীতে আবেদন করার পর বিবেচনা না করাটাই শ্রেয় হবে তাহলে একটা এক্সাম্পল সৃষ্টি হবে উদাহরণ সৃষ্টি হবে সামনে দিকে যে কোনো নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তর প্রতি তারা সম্মান করবে তো আমি মনে করি যারা এই ছোটোখাটো পদে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করছে তারা উড্র প্রথম ধাপে শেষ হয়েছে কিনা আমি জানি না কারণ আমি এটা খবরও রাখি না এতটুকু জানি এগারো মে আর একুশে মে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে নির্বাচন হবে সেই নির্বাচন থেকে এখনই বহিষ্কারের আগে উড্র হওয়া উচিত আর যদি উড্র না করেন পরবর্তীতে তাদের আবেদনটা বিবেচনা না করার জন্য আমি দলের মধ্যে অনুরোধ জানাবো